পুরো বিশ্বের মধ্যে এমন একটি ঘর রয়েছে যেটি অদৃশ্য, অর্থাৎ এই ঘরের সামনে গেলে আপনার মনে হবে আসলেই কি এখানে কোনো ঘর আছে। এই ঘরের বাইরে থেকে দেখলে মনে হবে এখানে কয়েকটি আয়না দিয়ে একটি ঘর বসিয়ে দেওয়া হয়েছে। আসলে এই ঘরের ভিতরে এমন একটি জিনিস রয়েছে যেটি দেখলে আপনি রীতিমতো টাস্কি খাবেন। তো শুরু করা যাক ভিডিও, সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। মূলত এই ঘরটি ইউএস এর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। সম্পূর্ণ নিরাপত্তা দিয়েই এই ঘরকে আবৃত করে রাখা হয়েছে। অপরিচিত কোনো লোক এখানে পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। যদি ভুলেও ঢুকে তাহলে কুকুরের কামড় খেতে হবে। এবং এরিয়াটি সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এই এরিয়ায় ঢুকতে হলে আপনাকে অবশ্যই একটি কোড নিতে হবে, যেটি দিয়ে আপনি এই ঘরটি দেখতে পারবেন। এই ইনভিজিবল ঘরটি একটি পাহাড়ের উপর অবস্থিত, যার কারণে নিচ থেকে খুব একটা দেখা যায় না। বাইরে থেকে দেখলে মনে হয় এটি একটি আয়নার দেয়াল, তবে খুবই সুন্দর একটি ঘর, মনে হচ্ছে একটি এলিয়েন হাউস। এবং এটির দাম $18 মিলিয়ন। এটি 220 ফিটের একটি ইনভিজিবল হাউস, এবং এর বাইরে দাঁড়ালে আলোর প্রতিফলন কি জিনিস তা আপনি বুঝতে পারবেন। এই ঘরটির মালিক হলেন আমেরিকার একজন সাইকো ফিল্ম প্রোডিউসার চেরি সানলি। চলুন এই ঘরের দরজাটি খোলা যাক, ভিউটি জাস্ট একবার দেখুন। এই ঘরের উপরের দিকে দেখুন, সব স্টিল এবং দেখতেই মনে হচ্ছে আলাদা একটি ঘর। এই ঘরে 3টি বেডরুম রয়েছে। বেডরুম নাম্বার 1, বেডের নিচে পাথরের একটি আবরণ দিয়ে কাঠামো তৈরি করা হয়েছে, এবং আলোর জন্য ব্যবহার করা হয়েছে এই লাইটটি। দেখে মনে হচ্ছে স্টিলের পাতে লাইট জ্বলছে। এখানে বসে ভিউ এনজয় করতে পারবেন। বাথরুম দেখুন কতটা আভিজাত্য দিয়ে তৈরি করা হয়েছে। আপনি চাইলে এই ঘরটি ভাড়া নিতে পারবেন, যদিও পার নাইটের জন্য দিতে হবে $3,000, বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকা। ভাই, এখানে গেলে নিশ্চিত আপনারে ফকির হয়ে আসতে হবে। এটা হচ্ছে পার্সোনাল আড্ডার এরিয়া, সোফা এরিয়া, দাবা খেলার এরিয়া। এছাড়া একটি রিমোট দিয়েই আপনি এই ঘরের লাইট কন্ট্রোল করতে পারবেন, যা দেখতে ঠিক এমন হবে। এই ঘরে রয়েছে অনেক বড় একটি এরিয়া, যেখানে আপনি চাইলে ক্রিকেটও খেলতে পারবেন, তবে গ্লাস ভাঙলে কিডনি দিয়ে আসতে হবে তাদের। এখানে একটি স্মার্ট টিভি আছে। এটি হচ্ছে কিচেন, যেখানে কেক আপার মতো রান্না করতে পারবেন, এবং এখানে আপনি চাইলে নিউটনের মতো গবেষণাও করতে পারবেন। এবার দেখাবো বেডরুম নাম্বার 2। এই রুমেও সব কিছু রুম নাম্বার 1-এর মতো, তবে একটি মিরর লাইট আছে, যেটি অন্য রুম থেকে এটিকে আলাদা করেছে। এবং এখানে একটি গ্লাস হাউস শাওয়ার রয়েছে। এই ইনভিজিবল ঘরটি মাটি থেকে 16 মিটার উচ্চতায় তৈরি করা হয়েছে। এবং এটি হচ্ছে বেডরুম নাম্বার 3। এখানে রয়েছে একটি বাথটাব এবং একটি গ্লাস গিটার। এই গিটারটি হলো আমেরিকার একজন শিল্পীর, যার নাম অ্যারোস্মিথ। এটি তিনি এই ঘরের মালিক চেরিস হানলিকে গিফট হিসেবে দেন, এবং চেরিস হানলি এখানে রেখে দেন। এই বেডরুমের শাওয়ারটি জাস্ট দেখুন। এছাড়া এই রুম থেকে আপনি দুর্দান্ত লেভেলের দৃশ্য উপভোগ করতে পারবেন। আসলে এমন কোনো ঘর যদি বাংলাদেশে থাকতো, তাহলে সেই ঘরটি হয়তো বাংলাদেশের কোনো পর্যটন স্থল হয়ে যেত। তবে আমরা চাই বাংলাদেশেও এমন একটি ঘর বানানো হোক, তাই এই ভিডিওটি শেয়ার করে দিন, কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো এই ভিডিওটি কোনো উদ্যতন মহলের সামনে পৌঁছাতে পারে। এতে করে কি হবে, বাংলাদেশেও কিন্তু এমন একটি ঘর বানানো যেতে পারে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে এখুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে দেওয়া যে বেল সেটি অন করে দিন। এতে করে কি হবে, আমাদের নতুন ভিডিও যদি আপলোড হয় তাহলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, শারিয়া তাওসিফ, আল্লাহ হাফেজ, গুড বাই।